নমস্কার বন্ধুরা, সুজিত অ্যান্ড এশা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আর কলকাতা নয়, আজকে আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে শান্তিনিকেতন। আর আমরা শান্তিনিকেতনে যে হোমস্টেটা রয়েছি তার নাম হচ্ছে সঞ্চয়ন। দেখুন, সামনেই রয়েছে এত সুন্দর বাগান, কি সুন্দরভাবে ডেকোরেশন করা। তাছাড়াও ওয়ালে রয়েছে এত সুন্দর কারুকার্য, মাটির জিনিস দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করা। চলুন সঞ্চয়নের ভেতরে যাওয়া যাক। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, এই সঞ্চয়নেই কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বেলা শেষে আর বেলা শুরুর শুটিং হয়েছে। দেখুন, দুশিরি উঠতেই এই জায়গাটায় ছোট্ট একটা ব্যালকনির মতো করে কি সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে বসে আপনি ব্রেকফাস্ট করতে পারেন বা আপনি চাও খেতে পারেন, আর সাথে জমবে আড্ডাও। চলুন তাহলে ভেতরটা আপনাদের সবাইকে একটু ঘুরে দেখিয়ে দিই। দেখুন এই ডাইনিং স্পেসটায় প্রথমেই যেটা চোখে পড়বে, এখানে রয়েছে সুন্দর মন্দির। দেখতে পাচ্ছি এখানে যে শুটিং হয়েছে বেলা শুরু আর বেলা শেষের সেই সব ছবি লাগানো আছে। আর এখানেই রয়েছে এরকম সুন্দর করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে বসে আপনারা আড্ডা চা সব করতে পারেন। সুন্দর এরকম দুটো সোফা, সাথে এরকম একটা বড় সোফা আর একটা সেন্টার টেবিল। আর তার ঠিক সামনেই রয়েছে এরকম একটা ডাইনিং টেবিল সিক্স সিটারের, যেখানে আপনি লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব করতে পারবেন। আর সামনে রয়েছে একটা ওপেন কিচেন। কিচেনে আপনারা ফ্রিজ, মাইক্রোওভেন, সাথে চিমনি আর জলের ব্যবস্থাও পেয়ে যাবেন। কিচেনের দেওয়ালটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা, ছোট্ট ছোট্ট শোপিস আর সাজানোর জিনিস দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি বেলা শুরুরও কিছু ছবি আছে, এখানেই কিন্তু উনি শেষ শুটিং করে গেছেন। তার স্মৃতিগুলোই এই দেওয়ালে দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও ছোট বড় ছবি, তারপরে শোপিস দিয়ে পুরো ডাইনিং হলটা খুব সুন্দর করে সাজানো। সাথে রয়েছে এরকম বাদ্যযন্ত্র। আমরা এখানে এসে নিয়ে নিয়েছিলাম দুটো ফোর বেডেড রুম আর দুটো টু বেডেড রুম। চলুন আমাদের রুমগুলো এবার আপনাদের ঘুরে একটু দেখিয়ে দিই। এই সামনেই একটা রুম আছে ফোর বেডেড। রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর সব থেকে বেশি অ্যাট্রাকটিভ যেটা আমার লেগেছে এই রুমের, সেটা হচ্ছে এই দেওয়ালটা, এত সুন্দর করে ডেকোরেশন করা, সাথে রবীন্দ্রনাথের ছবি, সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর আর চোখের বালি বই দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। যেই ডেকোরেশন করে থাকুক, একদম নিজের যেন ভেতরের বাঙালিয়ানাটাকে উজাড় করে দিয়েছে এই রুমটা ডেকোরেশন করতে। আর এই রুমে আপনারা পেয়ে যাবেন একটা এরকম বড় সাইজের টিভি, সাথে রয়েছে ওয়ার্ড্রপ আর এসি তো রয়েইছে। আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে আপনারা গিজারের ব্যবস্থাও পেয়ে যাবেন। Thank you.
এই ডাইনিং রুমটা খুব সুন্দর করে শোপিস সাথে পেন্টিং দিয়ে সুন্দর ডেকোরেশন করা। সাথে রয়েছে এখানে একটা গদি দিয়ে তৈরি করা খাট, যেখানে বসে আপনারা অনায়াসে সবাই মিলে আড্ডা দিতে পারেন। আর রয়েছে এরকম দুটো বেতের সোফা। চারিদিকটা এত সুন্দর করে ডেকোরেশন করা, আমার তো বেশ ভালো লাগছে। আর সোফা দুটোও বেশ বড় সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য। এটা আমাদের হোমস্টের ফার্স্ট ফ্লোর, দেখুন কি সুন্দরভাবে ডেকোরেশন করা, সুন্দর সুন্দর মূর্তি, সুন্দর সুন্দর শোপিস, সাথে এখানে রয়েছে একটা ছোট্ট টেবিল যেখানে বসে আপনারা মর্নিংয়ে ব্রেকফাস্ট বা বিকেলে চায়ের মজা নিতে পারেন, আর সবাই মিলে জমিয়ে আড্ডা দিতে পারেন। আর উল্টো দিকেই রয়েছে এত সুন্দর ভিউ, সাথে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি। আর এখানে ব্যালকনিতে একটা দোলনা। এই ব্যালকনিতে বসে চা খেতে খেতে এই দোলনার মজা নিতে নিতে সামনের দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন খুব সুন্দর করে। আমরা চলে এসেছি আমাদের হোমস্টের ছাদে। ছাদটা দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা, একদম সাজানো গোছানো, আর ওয়ালে এত সুন্দর পেন্টিং করা, আর ফিনিশিংটা মনে হচ্ছে যেন একদম মাটির ঘর। দেখুন সাথে এরকম ল্যাম্প দিয়ে রয়েছে ডেকোরেশন, আর এখানে রয়েছে এরকম একটা সুন্দর ছাউনি আর সাথে দুটো চেয়ার, আপনারা বসে এখানে আড্ডা দিতেই পারেন। আর এখান থেকে পুরো জায়গাটার ভিউটাও বেশ সুন্দর লাগছে। আমাদের হোমস্টে সঞ্চয়ন থেকে সোনাঝুরির হাটের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।